আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো, ব্যায়ামটার নাম পদ্মাসন। তো এই আসনটা সর্বোৎকৃষ্ট একটা সাধনার আসন। তো এই সাধনাকে জয় করতে হলে এই আসনটি আমাদের অতি প্রয়োজন, আরও অনেক উপকার আছে, চলুন দেখি। বড় ধরনের একটা সাধনাকে জয় করতে হলে এই পদ্মাসনের কোনো তুলনা নেই। এই পদ্মাসনের দ্বারা আমাদের শরীরকে দৃঢ়, শক্ত এবং মজবুত করে ধরে রাখে এবং কর্মক্ষম করে রাখে, সমস্ত রোগগুলোকে নিরাময় করে দেয় এই পদ্মাসন। তো পদ্মাসনটা সেভাবেই করতে হবে, সাধনার সাথে করতে হবে। তো মানুষের মনের বিকৃতি থেকেই মানুষের রোগ জন্মে এবং মন চঞ্চল হয়, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো আমরা যদি পদ্মাসনটা ঠিক মতো নিয়মিতভাবে দিতে পারি, তবে ইনশাল্লাহ মনের বিকৃতি এবং চাঞ্চল্যতা থেকে রক্ষা পাবো। এছাড়া এই আসনটি যখন আমরা সোজা হয়ে বসবো, এই মেরুদণ্ডে প্রচণ্ডভাবে চাপ পড়ে মেরুদণ্ডের স্নায়ুর ভিতর দিয়ে সুন্দরভাবে রক্ত চলাচল করে দ্রুত গতিতে, এবং ফলে মেরুদণ্ডটা সুস্থ থাকে। যখনই মেরুদণ্ড সুস্থ থাকে তখন সমস্ত রোগ মুক্ত থাকে, কারণ মেরুদণ্ড থেকে সমস্ত জায়গায় রক্ত ছড়িয়ে যায়। তো আমরা চেষ্টা করব যাতে করে মেরুদণ্ডটাকে সোজা রেখে পদ্মাসনে বসতে। তো আরও আছে যে, যেমন ধরেন আমাদের হাঁটুতে এবং পায়ের ঘাটে বিভিন্ন রকম ব্যথা বেদনা থাকে, এই বাত ব্যথাকে একবারে নিরাময় করে দেয় এই পদ্মাসন। তো অতএব আমরা পদ্মাসনটা নিষ্ঠার সঙ্গে সুন্দরভাবে যে কোনো একটা টাইম নিয়ে, সকালে হোক কি বিকালে হোক কি রাত্রে হোক, যে কোনো টাইমে করতে পারবো। তবে তিন ঘন্টা, খাওয়ার তিন ঘন্টা পরে করা ভালো, আর তাছাড়া যদি আমরা সকালে করি তা তখন আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। চলুন এখন আমরা আসনটি শুরু করি, দেখি আসনটি কীভাবে করতে হবে। তো পদ্মাসন দেখুন, এইভাবে প্রথমে আমি পাটা ঠিক এইভাবে দিলাম, এখানে রাখলাম, এই পাটা আস্তে করে উঠিয়ে এখানে দিলাম, দিয়ে ঠিক এভাবে সোজা হয়ে বসলাম। এভাবে 30 সেকেন্ড বসে থাকতে হবে খুব সাধনার সাথে। স্তরঙ্গ সরোবরে প্রস্ফুটিত পদ্ম, সৌন্দর্য শান্তি আর একাগ্রতার প্রতীক, মনোযোগ ও মনোযোগ ও মনস্থির করার জন্য এই আসনের কোনো তুলনা নেই। এভাবে বসে আছি, আমার সামনে একটা ছোট্ট একটা বিন্দু রাখলাম দেওয়ালে, বিন্দুটা একে আমি চুপচাপ এভাবে বসে আছি, চোখটা বুঝিয়ে রাখলাম, বিন্দুটার দিকে আমি দৃষ্টি নিক্ষেপ করলাম, কিন্তু বারবার আমার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, আমি দৃষ্টিটাকে ঠিক মতন আমি নিক্ষেপ করে রাখতে পারছি না। কিন্তু একবার, দুবার, তিনবার, চারবার অবশ্যই আমার দৃষ্টিটা একবার সেই বিন্দুটার দিকে সুন্দরভাবে নিক্ষেপ হয়ে থাকবে, এবং তখনই হবে মনোনিবেশ এবং দৃঢ় একটা সাধনা সিদ্ধি। তো এইভাবে আমাদের বসতে হবে। 30 সেকেন্ড বসার পর আবারও 30 সেকেন্ড আমরা শবাসনে চলে যাব। শবাসন দেওয়ার পর আবারও 30 সেকেন্ড ঠিক এভাবে বসবো, সোজা হয়ে মেরুদণ্ডটাকে সোজা রাখবো। ঠিক এভাবে বসার পর আবারও 30 সেকেন্ড আমরা শবাসনে যাব। এভাবে 4 থেকে 5 বার আমরা করবো এই আসনটি। এভাবে আসনটি করার পর আমাদের আসনটি শেষ করব ইনশাল্লাহ। আমার এই আসনের যাবতীয়, বিশেষ করে শবাসনের, শবাসনটা অবশ্যই আমাদের করতে হবে, এটা আমাদের অতীব জরুরি একটা আসন। এই শবাসনের ফলে আমাদের রক্তটা সম্পূর্ণরূপে সমস্ত কানায় কানায় ছড়িয়ে যাবে, পৌঁছে যাবে এবং রোগটাকে সম্পূর্ণরূপে নিরাময় করে দেবে, এবং পরিপূর্ণ সুন্দর একটা সুস্থ ব্যায়াম হবে। তো এই জন্যে আমাদের শবাসনটা অতি প্রয়োজন। এই শবাসনের বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন, এবং আশা করি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।